সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতে শিরোনাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নেমেছে। এরপর জানিয়ে দিব রাজধানীতে ছাত্রদলের লিফলেট বিতরণ। এরপর থাকবে জামাত ইসলাম দাসত্বের রাজনীতি করে না বলছেন শফিকুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম এদেশে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে রাজনীতি করে, কারো দাসত্বের রাজনীতি করে না। এদিকে হাসপাতালে পরিকল্পনামন্ত্রী ছিলেন না প্রথম একনেক সভায়। নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক সভা হয়েছে আজ মঙ্গলবার। এতে 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকারের প্রথম একনেক সভায় উপস্থিত ছিলেন না নতুন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম। জানা গেছেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এই মন্ত্রী। এবারে জানাবো আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় দুপুর 12টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার আয়োজন করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সুসংবাদ, সরকারে আসছে পিটিআই, জোট গঠন করবেন ইমরান, সম্মতি রয়েছে তার। পাকিস্তানে নির্বাচন শেষে এখন চলছে জোট ভাঙা গড়ার খেলা। নির্বাচনের মতো এই খেলাও জমে উঠেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন ঘোষণা দিয়ে আসছে বড় দলগুলো। এবার নতুন একটি ঘোষণা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলটি বলছে তারা কেন্দ্র এবং পাঞ্জাবে মজলিস ওয়াহদা ই মুসলিমিন MWM নামে একটি দলের সঙ্গে জোট গঠন করে সরকারে আসবেন। খবর দ্য ডনের প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্মসূচি বিএনপির। দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামে নতুন শিরোনামে একটি প্রচারপত্র তৈরি করে সেটি সারা দেশে বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছে বিএনপি। গত 7ই জানুয়ারির সংসদ নির্বাচনকে ডামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি করা হয় এই প্রচারপত্রে। আজ মঙ্গলবার রাজধানী সহ ঢাকার দেশের সব মহানগরে প্রচারপত্র বিতরণ করা হয়। আগামী 18 এবং 19 ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে 6 দিনের এই কর্মসূচি শেষ হবে। এর মধ্য দিয়ে দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে 16ই ফেব্রুয়ারি সারাদেশে দর কর্মসূচি পালন করা হবে। বিএনপি সূত্র থেকে জানা গেছে মূলত নতুন করে আন্দোলন গড়ার লক্ষ্যে প্রচারপত্র তৈরি করে সারাদেশে গণসংযোগের কর্মসূচি দেওয়া হয়েছে। আগামী কয়েক মাস ঘুরে ফিরে এ ধরনের কর্মসূচি করা হবে। প্রচারপত্রে সরকারের দুর্নীতি, বড়বা মেগা প্রকল্পে লুটপাট, বিদেশি ঋণ, দ্রব্যমূল্যের সীমাহীন উদ্যোগতি, অর্থনৈতিক সংকট এবং বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের কথা বিশেষভাবে তুলে ধরা হয়। এছাড়াও প্রচারপত্রে বলা হয়েছে ডামি এবং প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একদলীয় সরকার এবং দলীয় শাসন কায়েমের জন্য দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদের সব গণতান্ত্রিক কার্যক্রম রাষ্ট্রযন্ত্রের অপপ্রয়োগের মাধ্যমে বাধাগ্রস্ত করা হচ্ছে। জনগণ এই পরিস্থিতির অবসান চায়, জনগণ বাঁচতে চায় এবং দেশকে বাঁচাতে চায়। প্রচারপত্রে গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সব শ্রেণী পেশার মানুষকে এই সরকারের অবসান ঘটানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রচারপত্রের শেষে বলা হয়েছে এই ন্যায়যুদ্ধ বিজয় আমাদেরই হবে। বিএনপি ছাড়া অলি আহমেদের নেতৃত্বাধীন লেবারের ডেমোক্রেট পার্টি, চার দলীয় জোট, বাম গণতান্ত্রিক জোট, দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে প্রচারপত্র তৈরি করেছে। বিএনপির 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান দিয়ে ভোটের প্রচার করেছিল।
রাজধানীতে ছাত্রদলে লিফলেট বিতরণ। গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা এবং সর্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গ্রিন রোড এবং উত্তরায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছে দলটি। এ সময় নেতাকর্মীদের দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস, জ্বালানি সংকট সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে লিফলেট বিতরণের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম হাসান মাহমুদ রিপন, আর উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ অলিউজ্জামান সোহেল, মাকসুদা রিমা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের মোহাম্মদ সালাউদ্দিন, রবিউল আওয়াল ভূয়া রবি, রাজন মাহমুদ রাস, ছাত্রদল নেতা মোহাম্মদ জসিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউসার আহমেদ রনি, সাকিব সরকার মাসুম, রায়হান উল ইসলাম, সেলিম মাহমুদ, সাজ্জাদ হোসেন অনিক, সুলতান আক্তার মিম, ঢাকা কলেজ ছাত্রদলের ইব্রাহিম কার্দি, পিয়াল হাসান মোহাম্মদ, মোজাম্মেল হক, রকিবুল হাসান রাকিব, শামীম শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না, রেমি, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের তাহমিনা আক্তার, দিতুমির কলেজ ছাত্রদলের সেলিম রেজা মোহাম্মদ ইকবাল, কাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহিন আল মাহমুদ, আকরাম হোসেন টুটুন, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ ছাত্রদলের মোহাম্মদ মজিবুল হক রিপন, সিরাজুল ইসলাম সিরাজ, শাহাদাত হোসেন শাহেদ, তেজগাঁও কলেজ ছাত্রদল মোহাম্মদ শাকাত হোসেন সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। জামাত দাসত্বের রাজনীতি করে না বলছেন শফিকুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলাম এদেশে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে রাজনীতি করে। তারা দাসত্বের রাজনীতি করে না। আমাদের অভিভাবক পাশ্চাত্য এবং পার্শ্ববর্তী কোন রাষ্ট্র নয়, বরং আমাদের একমাত্র অভিভাবক মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে অন্ধকার গলির পথ দিয়ে এদেশকে পরিচালনা করছে। তারা বাংলাদেশকে অন্ধকারের অতল গহ্বরে তুলে দিচ্ছে। ফলে দেশপ্রেমিক শক্তির ভয় এবং আতঙ্কে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে বাধ্য হচ্ছেন, না জানি কখন কি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে জামাত ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমতে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সরকার সকল রাজনৈতিক দলগুলোকে এক পাল্লায় আর শুধুমাত্র জামাত ইসলামকেই ভিন্ন পাল্লায় দেখে দেশবাসীর কাছে প্রমাণ করেছে যে জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান জামাত ইসলামের বিকল্প নেই। বাংলাদেশ মানুষের কাছে জামাত ইসলামের গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। ফলে মানুষ শিগগিরই এদেশের জনগণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামাতের মতো সুসংগঠিত সুশৃঙ্খল আলোকবর্তিকাকে বেছে নেবে ইনশাল্লাহ। মঙ্গলবার বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী উত্তরা থানা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসের শুরা সদস্য কদমতলী উত্তর থানা আমির এস এম রহিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ডক্টর মুবারক হুসাইন। আর উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির জারিফ, থানা সেক্রেটারি এ বি সিদ্দিক, থানা কর্মপরিষদ সদস্য ওমর ফারুক, কামাল আনসারি, মোহাম্মদ দুলাল, মাওলানা মুজাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামাত ইসলাম শীর্ষ নেতৃত্বকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। নেতাকর্মীদের উপর অব্যাহত জুলুম নির্যাতন চালানো হচ্ছে। তাদের মৃত্যু বৃথা যেতে পারে না। এর বিনিময়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আগামী দিনে জনগণের সমর্থন দিয়ে জামাত ইসলাম রাষ্ট্রকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। আর এভাবে এই জমিনে মহান আল্লাহতালার ইসলাম বিজয় দান করবেন। বিগত 15 বছর ধরে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে আমাদের একজন রুকন তো বহু পরের কথা, সামান্য সহযোগীকেও তারা পরাস্ত করতে পারে নাই। লোভ লালসা টাকা দিয়ে জামাতের জনশক্তির কোনো সদস্যকে কেনা যায়নি, যাবেও না। এটাই বাংলাদেশ জামাত ইসলামের বিরাট বিজয়। জামাতের কর্মীরা বারবার কারাগারে গিয়েছে, আবার জামিনে এসে কারাগারে যাওয়ার প্রস্তুতি নিয়ে ইসলামী আন্দোলনের কাজ করে গেছে। তবুও কোনো অন্যায় জুলুমের কাছে মাথা নত করেনি, এমন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সম্পূর্ণ মিথ্যা অভিযোগে কারাগারে রয়েছেন, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। এ সময় তিনি বলেছেন, খুব শীঘ্রই এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে আল্লাহর দিন বিজয় করা হবে ইনশাল্লাহ। হাসপাতালে পরিকল্পনা মন্ত্রী ছিলেন না প্রথম
একনেক সভায়। নতুন সরকারের প্রথম অধিবেশনে ছিলেন না একনেক সভায়। পরিকল্পনা মন্ত্রী মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। সভায় সভাপতিত্ব করেছেন একনেক চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেছেন, আজকের একনেক সভায় নয়টি পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 4,453 কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 3,909 কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থা 290 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে 254 কোটি টাকা। তিনি জানান, অসুস্থ থাকায় পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম একনেক সভায় উপস্থিত থাকতে পারেননি। মন্ত্রী অসুস্থ থাকায় ফাইলের অনুমোদন না পায় মূল্যস্ফীতির তথ্য দেওয়া যায়নি।